আজকে আমরা এসেছি উত্তরা 13 নম্বর সেক্টরে অবস্থিত দাস ফুড পার্কে। এখানে বন্ধুরা আপনারা সবাই পাবেন সব ধরনের সি ফুড। বন্ধুরা, আমি পার্সোনালি একজন ভ্রমণ প্রিয় মানুষ। দেশের ভিতরে আমার সবচেয়ে পছন্দের জায়গা কক্সবাজার। কক্সবাজার কেন ভালো লাগে জানেন? দুইটা কারণে। এক, সমুদ্র। দুই, সি ফিশ। আজকে আপনাদেরকে ঢাকার ভিতরেই অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে কক্সবাজারের মতোই সব ধরনের সি ফিশ পাওয়া যায়। বন্ধুরা সাথে থাকুন, আমরা আজকে দেখব কক্সবাজারের সি ফিশ ঢাকার বুকে। আর যারা সময় অভাবে কক্সবাজার যেতে পারছেন না, তারা চলে আসুন এখানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রিয়াদ, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। আমরা আজকে আসছি উত্তরার 13 নম্বর সেক্টরে তাজ ফুড পার্কে। তাজ ফুড পার্ক বন্ধুরা, ঢাকার বুকে সি ফুডের টেস্ট পেতে হলে আপনাদেরকে তাজ ফুডে আসতে হবে। তাজ ফুডে বিভিন্ন রকম সি ফুড আইটেম আছে, আমি আপনাদের একে একে দেখাবো, সাথে থাকুন। গাইস, এটা শাহ মখদুম এভিনিউ, উত্তরা 12-13-র মোড় থেকে 200 গজ উত্তর দিকে এসে হাতের ডাইনে দেখতে পাবেন তাজ ফুড পার্ক। এখন আমরা তাজ ফুড পার্কের ভিতরে প্রবেশ করব। প্রবেশদ্বারে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়। বন্ধুরা, এখানে অনেকগুলা ছোট ছোট রেস্টুরেন্ট আছে এবং এর প্রত্যেকটা রেস্টুরেন্টেই বিভিন্ন রকমের সি ফুড, বিভিন্ন রকমের নতুন নতুন আইটেমের দেখা মিলবে। আপনাদের এখানে কি কি মাছ পাওয়া যায় ভাই? রূপচাঁদা কত করে? 200 টাকা। আর এটা কি, এটা কি কোরাল? কোরাল কত করে? 800 টাকা পিস। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মাছ এবং চিকেনের বাহারি আইটেম। আমি এখন এই দোকানির সাথে একটু কথা বলবো। আপু, ক্র্যাব কত করে? ক্র্যাব ভাই আমরা 300 টাকা করে। 300 টাকা পিস। জি জি, 300 টাকা। আর কোরাল? কোরাল ভাই এটা পড়ে 1600 টাকা, এটা 2 কেজির উপরে আছে। রূপচাঁদা নাই না? এটা কি? অক্টোপাস কত দাম? কথা বললাম একজন রেস্টুরেন্ট কর্মীর সাথে। আমরা আরো দোকান দেখব। দেখেন, দোকানের নামগুলা সবই ফিশ রিলেটেড।
সামনে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জায়গা করা আছে। আপনাদের বাচ্চাদের এখানে আনলে তারা এখানে আনন্দ উপভোগ করতে পারবে। সুন্দর সিস্টেম। ফ্রেন্ডস, চলেন আমরা সামনে আরও রেস্টুরেন্ট আছে সেগুলোও একটু ঘুরে দেখি। আমরা এখানে দেখছি চিকেনের পাশাপাশি অনেক রকমের সি ফিশ আইটেম। চলুন আমরা দোকানের সাথে একটু কথা বলে দেখি। ক্র্যাবের দাম কত করে? ৩০০। আর অক্টোপাস? ৭০০। রূপচাঁদা? এটা কি? এই যে হোয়াইট, আর এটা কি? ঝিনুক। এটাও কি খাওয়া দেয়? আচ্ছা, এইগুলা কি সবই কি চিকেন না? সবুজ কালারটা কি হরিয়ানি চিকেন? বন্ধুরা চলুন আমরা আরো কিছু রেস্টুরেন্ট ঘুরে দেখি। আমরা সামনের রেস্টুরেন্টে এখন আমরা আমাদের খাবারের অর্ডার প্লেস করব। দুঃখিত বন্ধুরা, আমি